আসসালামু আলাইকুম। সাইড কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আজকে যে রেসিপিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি অনেক সুস্বাদু, আর এটি বিশেষত একটি কারণ আছে, কারণ এটি এখানে যেটি ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে সেখানে রসুন দিয়ে দেওয়া হয়েছে একটু বেশি পরিমাণে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে এবং দেখতে অনেক চমৎকার, খেতেও সুস্বাদু। ভিডিওটির সঙ্গে থাকবেন। আর এটা তৈরি করতে তেমন কোনো একটা ঝামেলার পরিচয় পড়ে না, অল্প কয়েকটি উপকরণ দিয়ে সুন্দর একটি রেসিপি, বিকালের নাস্তা, সস দিয়ে খেতে অনেক মজা। আর আপনারা এখন ইফতারিতে এটি ইউজ করতে পারেন হরহামেশি, কারণ আপনারা সবাই পেঁয়াজি এবং বেগুনি খেয়ে থাকেন, তো একটি ভিন্নতা স্বাদ নিয়ে আসবে আপনাদের। আর আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লেগে থাকলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমরা চলুন দেখে নিই তাহলে এটি তৈরি করতে কি কি জিনিস লাগতেছে। মেন ইনগ্রিডিয়েন্ট হিসেবে এখানে আমরা ইউজ করতেছি খেসারি কলাই, যেটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, কারণ ব্লেন্ড করার জন্য এটা ভিজিয়ে রাখা অনেক জরুরি। আর আপনারা এখানে একটা বড় ধরনের পেঁয়াজ, মাঝারি বড়, 4 খণ্ড করে নিয়েছি, যেহেতু আমরা মিক্স করব। 4টা কাঁচামরিচ, যে রকম যারা ঝাল খান সেরকম দিবেন। আর এখানে আমি 10 থেকে 12টা রসুন এড করা, যেখানে বড় রসুন, চায়না রসুন নিয়ে নিছি। আর একটু স্বাদের ভিন্নতা আনার জন্য আমি এখানে পুদিনা পাতা ইউজ করছি, আপনারা অনেকে এখানে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। তো চলুন তাহলে আমরা এই জিনিসগুলো সব একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলে যে পেস্টটি তৈরি হবে সেটি দিয়ে মূলত আমাদের বড়াটা তৈরি করতে হবে। সাথে কিছু আমরা মশলা, আপনারা গরম মশলা ইউজ করতে পারেন বা ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ হিসাবে, তো এটা নিজের ইচ্ছা মতন আপনারা করে নেবেন। আর এখানে যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছে কলাইটা, তো সেক্ষেত্রে আপনাদের একটু পানি আসতে পারে। তো মূলত যারা আমরা শুকনোটাতে ইউজ করব, সেক্ষেত্রে এই বড়াটা আরও বেশি ভালো হয়। তো আপনাদের যদি ব্লেন্ডার থাকে তাহলে শুকনো অবস্থায় মানে একটু পানি কম দিয়ে এটাকে ব্লেন্ড করলে এটার মানে সৌন্দর্যটা বেশি চলে আসে। তো মূলত আমাদের হয়ে গেছে ব্লেন্ড করা, আমরা এটিকে নিয়ে আবার একটা প্লেটে নিয়ে এটাতে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করব। যেমন হচ্ছে এটাতে আমরা লবণ দিব, আর আমরা জিরা গুঁড়া ইউজ করব। আর যদি এটাতে আপনাদের দেখেন যে ব্লেন্ড করার পর যে এটাতে পানি চলে আসছে একটু বেশি পরিমাণে, তাহলে আপনারা যে কোনো ধরনের আটা ইউজ করতে পারেন, চালের গুঁড়া, আর না হলে বেসন। চালের গুঁড়াটা ইউজ করলে বেশি ক্রিস্পি হয়, আর বেসনটা ইউজ করলে একটু সফট হয়ে যায়। তো আপনারা মূলত চালের গুঁড়াটা ইউজ করবেন, আমি এখানে চালের গুঁড়া ইউজ করছি। তো সবগুলো একসাথে দিয়ে মিক্স করে আমরা এটা ভেজে নিব। ভেজে নেওয়ার পর ব্যাস আমাদের হয়ে যাবে সে কাঙ্ক্ষিত ক্রিস্পি কুরমুরে বা কুরকুরে, এবং রসুনের যে একটা সুন্দর স্বাদ আছে সেটা এখানে পাওয়া যাবে। একটু ভিন্নতা আছে, আপনারা প্রতিনিয়ত যে পেঁয়াজু খান তার বাইরে একটা জিনিস, সাথে পুদিনার ফ্লেভার এবং রসুনের ফ্লেভার, চমৎকার একটি। অবশ্যই আপনারা বাসায় এটি ট্রাই করবেন, আশা করি আপনারা যখন এটি করবেন এটি ভিন্নতা আর একটু চলে আসবে, কারণ এক একজনের মানে আপনাদের পাকের পাক শাক করার স্টাইল এক ধরনের। তো আমি রেসিপিটির ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিলাম, থিমটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতন করে সাজিয়ে এটি রান্না করবেন। সকাল বা বিকালের নাস্তা এটি অনেক চমৎকার, দেখতে অনেক সুস্বাদু। যেহেতু পুদিনা পাতা ইউজ করছি, একটা হালকা পুদিনার ফ্লেভার থাকবে, আর যারা পুদিনা পাতা পছন্দ করে না তারা অবশ্যই ধনিয়া পাতা দিতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে আবারও বলতেছি যে আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।